আসসালাম আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ নিদুর শেখ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি ফেসবুক পেজের কথা বললাম না কেন আমার ওইটা হ্যাক হয়ে গেছে অতি শীঘ্রই ফিরে আসবে আশা করা যায় তো নতুন বাসায় উঠছি আমরা আজকে আপনি আপনাদের বাসা ভাড়া কিরকম পড়ছে বা কিভাবে বাসা পাইছি আরেকটা কথা হলো আমার ছোট ভাই আর আমার আম্মুর কাগজপত্র জমা দিব ইতালি বিষার জন্য ফ্যামিলি বিষয় তো আপনারা দোয়া করবেন আজকে এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর অনেক টায়ার্ড যেহেতু নতুন ফ্ল্যাট নিছি মানে এ টু জেড অনেক গুছানো এক বাসা থেকে আরেক ভাষা মালটানা অনেক মানে প্রচুর অবস্থা খারাপ তো দেখুন আজকে এখন আমি আপনাদের আমার বাসাটা আগে দেখাই এটা আমাদের পাকের ঘর কুচিনা রুম তো দেখেন বেশি বড়ও না ছোটও না আমাদের জন্য ঠিক আছে আপাতত আমি আব্বু চাচা থাকতেছি বাসায় দুইটা লোক উঠাবো আরো যেহেতু আমার আম্মু আর ছোট ভাই আসতে আসতে এখনো এক বছর যদি আল্লাহ তালা আনায় তো ভাইটা খুঁজতেছি এই যে আমাদের পাকের ঘর তো দেখলেন আর এটা আমার রুম তবে আমার রুমটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে সিরিয়াসলি এই খাটটা এখন এমনি পড়ে আছে কেউ থাকে না এই যে এগুলো কিন্তু আমরা যখন বাসা নিছি এগুলো সবই ছিল আলমারি এগুলোর খরচ দিয়ে নিতে হয়েছে আমাদের বাসা বলবো দেখতে থাকুন যে কত টাকা খরচ গেছে এই যে এটা আমার ডাবল বেডের খাট যদি আমি সিঙ্গেল মানুষ ডাবল বেডের খাট শুধু শুধু এই যে কাপড় চোপড় আমার কাপড় চোপড় চার পাঁচ লাখে নিলেও মনে কমইবে এত কাপড় চোপড় জমে গেছে আম্মু কয়দিন আগে জামা কাপড় পাঠাইছে এক লাকেস পাঞ্জাবি খুবই খারাপ অবস্থা দেখেন জুতা আমার জুতাগুলো এই যে জামা কাপড় সবই আমার সবই আমার এখানে এগুলো সব ঘুছাইছি দেখেন কি অবস্থা করে রাখছি তারপরে এই যে নতুন জামা কাপড় যেগুলো আম্মু পাঠাইছিল কয়দিন আগে এখানে পাঞ্জাবি চার সেট তবে সবচেয়ে পছন্দের জিনিস হলো আমার বারান্দাটা এখান থেকে যে ভিউটা পাওয়া যায় ওই দেখেন পাহাড় দেখছেন ওই ব্রিজটা ভাঙা গেছিল দশ পনেরো বছর আগে একটা পা ওইটাকে ভাঙ্গা ব্রিজ বলে ইতালি জেনোভা শহরে তো দেখেন এখানের ভিউটা অসাধারণ একটা ভিউ এটা একটা রুম গেল তারপরে নতুন বাসা নিলে একটা ঝামেলা হলো আপনার কারেন্টের কারেন্ট আর গ্যাসের লাইন থাকে না যেহেতু আব্বুর নামে বাসা নিছে আব্বুর নামে নতুন করে সরকারি অফিসে আবেদন করে কারেন্ট আর গ্যাস নিয়ে আসতে হবে তো এখন কারেন্ট আর গ্যাস নাই কারেন্ট আসছে আবেদন করার একদিনের সাথে সাথে কিন্তু গ্যাসটা এখন আসে নাই তাই ইলেকট্রিক চুলা আনছি ইলেকট্রিক চুলা দিয়ে আপাতত রান্তাছি মানে খুবই একটা সমস্যার মধ্যে আছি আশা করবে আশা করি দুই এক দিনের ভিতর এটা হলো আপনার ওয়াশরুম আমাদের ওয়াশরুমটা বেশি বড় না চলে মোটামুটি হাই কে অবস্থা সবার এটা হলো আরেকটা রুম যদিও রুমটা অগুছানো গুছানো হয়নি এখনো যেহেতু নতুন উঠছি একটু সময় লাগবে গুছাতে এই রুমটাই আমরা ভাড়া দেব আর ওই রুমে আপনার আমি আর আব্বু থাকবো আপাতত আব্বু এই রুমে আমি ওই রুমে থাকি এই যে এখানে ভিউটা অসাধারণ এটা হলো আপনার ড্রয়িং রুম বলে যেখানে মানুষ সোফা টোপা রাখে আপাতত একটা খাট বিছে এই রুমে চাছা থাকে তো এগুলা ছিল এগুলো ফালাই দিব ময়লার ডাস্টবিনে যেহেতু এগুলো যেখানে সেখানে ফালানো যায় না রাত হলে দশটার পর একটা নিরিবিলি জায়গায় ময়লার স্থানে ফালায়া দিয়ে আসব তো সমস্যা হলো একটা অপছন্দের জিনিস হলো আপনার আমাদের বাসা বারান্দা নাই বারান্দা সহ বাসা খুঁজতেছিলাম সমস্যা হলো বারান্দা সহ বাসা বাসা পাই নাই কাপড় চোপড় রোদ দিতে অনেক সমস্যা হয় যেটা সত্যি কথা তবে আমাদের এখানের পরিবেশটা আগের এলাকার পরিবেশের থেকে হাজার গুণ ভালো নিরিবিলি একটা অন্যরকম একটা পরিবেশ সত্যি কথা তো ওভারঅল আমাদের বাসাটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনার আমাদের বাসাটা হলো পঁচাত্তর মিটারের যারা ইতালিতে থাকে তারা জানে আসলে ইতালিতে বাসা পাওয়াটা অনেক টাফ অনেক টাফ আপনার ইন্দি তার মিনা তো কন্টাক্ট লাগে মানে কাজের আপনার যেটার মেয়াদ নাই মানে আপনার আনলিমিটেড কন্ট্যাক্ট যেটাকে বলে কাজের এটা স্যার আপনাকে বাসা দিবে না এজেন্সিতে আবেদন করবেন বছরের পর বছর মাসের পর মাস আমরা সাড়ে তিন চার মাস খুঁজার পর এই বাসাটা পাইছি এই বাসার ভাড়াটা এখন আসি ভাড়া এই বাসার ভাড়াটা হলো সাড়ে ছয়শো ইউরো সব মিলিয়ে আর কারেন্টের বিল গ্যাসের বিল এগুলো তো আলাদা এটা এটা যারা থাকে তারা জানে ইতালিতে তো একটু বেশি আমার মনে হয় মিনিমাম একশো ইউরো বেশি বাসাটা ভাড়া কেন বেশি বললাম আগে যে বাসায় থাকতাম ওইটা সাড়ে পাঁচশো টাকা ভাড়া নিত এটা ওইটার সাইজ ওইটার সাইজ একই ওইটা আরো বড় ছিল বাসাটা কিন্তু ওইটা ছিল আপনার সাত আটতালায় আর এটা হলো আপনার তিনটা তালায় এই জিনিসটা তো দেখতে হবে কিন্তু এই বাসাটা একটু ভাড়া বেশি নিয়ে নিছে আমাদের থেকে কিন্তু কি করার বাসা পাই না আর বাসা ছাড়া তো আর কাগজপত্র জমা দেওয়া যাবে না আপনি যখন আপনার ফ্যামিলির জন্য কাগজপত্র জমা দিবেন তখন দেখা গেল আপনার বাসা নিতে হবে একটা কারণ রেসিডেন্ট লাগবে রেসিডেন্ট ছাড়া তো জমা দিতে পারবেন না তারপর আর অনেক কিছু লাগে যে যার মাধ্যমে জমা দেবে পার্তি বা বা কুদ লাগে আপনি যেখানে কাজ করেন অনেক ব্যাপার সেপার আছে ধরতে হয় যাই হোক তো দোয়া করবেন আমার আম্মু ছোট ভাইয়ের কাগজপত্র জমা দিয়ে দিব যেহেতু বাসা পেয়ে গেছে এই মাসি জমা দিয়ে দেবে ইনশাল্লাহ তারপর বাকিটা যেদিন হয় আশা করি এক বছরের মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে তো সাড়ে ছয়শো ইউরো তো বুঝছেন এক ইউরো সমান একশো ইউরো করে ধরলে অনেক টাকা পড়ে যায় যেহেতু আম্মু আসতে দেরি আছে তো বাসা তো খালি দেখা লাভ নাই দুইটা লোক উঠাবো ওই রুমে ভাড়া দিয়ে ভাড়া দেওয়ার জন্য তো এখন মোটামুটি এখনও অগুসানো বাসাটা মানে এখনো গুছাইতাছি ঝাড়ু দিতেছি যেহেতু আমরা উঠার আগে পুরো বাসাটা আপনার রং করছে বাড়িয়ালা পুরো রং করছে তো বাসাটা নিতে আমার কত টাকা টোটাল খরচ গেছে বাসাটা নিতে আপনার টোটাল সাড়ে তিন হাজার ইউরো খরচ গেছে এত লাগে না সত্যি বলতে এত লাগে না আরো কম লাগে কিন্তু বাসা পাই না কি করার একটা এক প্রকার বাধ্য হয়েছে কাগজপত্র জমা দিব কিছু করার নাই আরো কম খরচ হয় আমরা জানুয়ারির দিকেও ভাড়া অনেক পাইছিলাম দুই হাজার ইউরো দিয়ে একটা বাসা নিতে পারতাম দুই হাজার মানে দুই আড়াই লাখ টাকা আর সাড়ে তিন হাজার মানে তো বুঝে নি চার লাখ টাকার উপরে এক টাকা দিয়ে বাসা নিতে হয়েছে তিন মাসের তিন মাসের অ্যাডভান্স এজেন্সি যার মাধ্যমে আবেদন করছি এজেন্সি এক মাসের ভাড়া খাইছে যে জিনিসপত্র এই কিছু দাম রাখছে লোকটা ওই তারপরে যার মাধ্যমে গেছে উনি কিছু টাকা খাইছে অনেক ব্যাপার স্যাপার আছে ভাই এখানে আপনার যদি অনেক পরিচিত থাকে তাহলে তো আপনার বিনা টাকায় আপনি মানে এজেন্সিও যাওয়া লাগবে না একজনের মাধ্যমে আপনি বাসা নিতে পারবেন আমরা অনেক খুঁজছি জানুয়ারি মাসে বাসা পাইছি তখন নেই নাই বুঝতে পারি না যে বাসাটা নিব হঠাৎ করে বাসা নিছি আর যেহেতু এখন স্পন্সারে জমা পড়ছে বাসাবাড়ির সংকট লোক আসতেছে তো বাসা পাওয়াটা একটু টাফ যেহেতু বাসা পেয়ে গেছে আর কোনো চিন্তা নাই তো এটা হলো কথা তো আমার রুমটা কিন্তু বিশেষ করে সত্যি কথা আমার রুমটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে তো মে এর মধ্যে কথা হলো আপনি যদি ধরেন আমার ওই রুমটা আমি একটা পুরো রুম যদি ভাড়া দেই তাহলে আমার তিনশো ইউরো ভাড়া দিব এক রুম আর যদি মনে করি না আমি তিনটা লোক উঠাবো তাহলে আপনার সিট ভাড়া তো এমন হইতে পারে যদি কেউ রুম নিতে চায় দুইজন মানুষ তা তিনশো ইউরো রুম দিয়ে দিব আর যদি না একজন আলাদা আলাদা একজন করে থাকতে চায় তাহলে হয়তো বা দুইজন বা তিনজন উঠাবো দুইজন উঠাইলে তো পোষাবে না তিনজন উঠাতে হবে তখন তিনশো ষাট ইউরো আসবে তো ম্যাচ ভাড়াটা এরকম একশো বিশ ইউরো করে খাওয়া হয়তো বা দেড়শো ইউরো টোটাল তিনশো ইউরোর মধ্যে আপনি কভার দিতে পারবেন বাকি একশো ইউরো আপনার চলাচলের জন্য লাগবে আপনি একটা জায়গায় খরচ করবেন বা আপনার নেশা পানির যদি অভ্যাস থাকে সিগারেট খাওয়া সিগারেট খাবেন খরচ আছে তো এই খরচ সবকিছু মিলে আপনার সাড়ে তিনশো চারশো ইউরো খরচ আছে আপনার ইনকাম কেমন হবে আপনি যদি একটু ভালো জায়গায় ঢুকেন বারোশো তেরোশো চোদ্দশো মানে বুঝছেন তো আমার কথাটা তো সিস্টেমটা হইলো এরকম বাসা আসলে মানুষ নিতে পারে না বাংলাদেশের মতো না অনেক ভেজাল অনেক ভেজাল অনেক ভেজাল বাসা নিতে গেলে কাগজপত্র আপনার কয় বছর কাজ কাজ করছেন 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 না না মানে আপনি আসার পর কি কোথায় স্তরিকা একটু জেড দেখান লাগে আপনি বাড়ি আলারে যে যার থেকে বাসা নিবেন অনেক হিসাব আছে তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ রহমতে বাসাটা পাইছি অনেক টেনশনে ছিলাম যে বাসা আগের বাসা না করে দিয়েছি বাসা না পাইলে কই থাকমু অনেক টেনশনে ছিলাম আল্লাহ তো আমার ভুলগুটি হলে ক্ষমা করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আপনারা যাদের ভিসা হইতেছে বা জমা সবাইকে স্বাগতম রহমতে শুনছি সব জায়গায় যে ভিসা বার হচ্ছে একটা গুড এটা একটা ভালো নিউজ যে ভিসা বার হচ্ছে টুকটাক হলেও তবে আশা হারাবেন না অনেকেই দেখতেছি যে আমি রোমানিয়া আসতেছে আট লাখ টাকা দিয়ে তারপর আবার ইতালি ট্রান্সফার হচ্ছে আমি অনেকের মুখে শুনছি যে রোমানিয়া দিয়ে যারা আসছে তারা নাকি বলে যে রোমানিয়া দেয় ইতালি আসা নাকি একবার ইজি একবার পানি পান্তা বাতের মতো তো আমি জানি না সঠিক আমি অবৈধভাবে আসার জন্য কখনোই বলবো না কিন্তু পথ না থাকলে আর কি করার তখন তো অবৈধ রাস্তায় বাইচা নিতে হয় আরেকটা কথা কি আপনার ইতালিতে তো জানেন যে ইউরোপ মদ হলো দোকানে দোকানে বিক্রি করে দেখা গেল আপনি যদি তাহলে আসার পর আপনার রেকর্ড খারাপ করে ফেলেন মদ ঠোঁট বা রাস্তায় সাথে খারাপ ব্যবহার করেন বিশ্বাস করেন তখন কিন্তু আপনার রাস্তায় কেউ আপনাকে দিব না এমন অনেক মানুষ আছে আসে দেখতেছি যে যেন শহরে থাকে মানুষ জায়গাও দেয় না থাকার জন্য এক হইলো খারাপ ব্যবহার দুই হইলো নেশা পানি মানে একবার বাদ হয়ে গেছে কেউ কি চায় কারো বাসায় যে খারাপ মানুষকে উঠাক বা কাজ করে এসে আমি একটা ঝগড়া করি সারাদিন কেউ চাবে না তো এই জিনিসটা থেকে দূরে থাকবেন টাকা পয়সা অনেক কষ্ট করে ইনকাম করবেন খারাপ পথে ঢালবেন না সিগারেট খাওয়ার নেশা মানুষের নর্মালি থাকতেই পারে খাবেন কোনো সমস্যা নেই কিন্তু মদের নেশা ভাই ধরেন না আল্লাহর জীবন ধ্বংস হয়ে যাবো এখানে গাজারটাও তো মানুষ চাইলে কিনতে পারে অনেক দাম ভাই অনেক দাম আমার কিছু পরিচিত আছে ওরা খায় খুব অনেক দাম টাকা রাখতে পারবেন না ধৈরা তো বেস্ট অফ লাগ সকলকে আপনাদের সবাইকে সবাই না যাদের যারা আসবেন আপনাদের জেনোবা শহরে যদি আসেন আমার সাথে অবশ্যই দেখা করবেন সমস্যা নাই আপনারা কমেন্ট করবেন ভাই আমি জেনোবা শহরে আসি আমি সময় পেলে দেখা করব তো আল্লাহ হাফেজ সকলকে টাটা